আসসালামু আলাইকুম। তোমরা যারা আগামীতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তো তোমাদের লিখিত পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে বিভিন্ন দেশে আইনসভা বা সংসদের নাম, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ের উপরে সমসাময়িক বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছে, সে কারণে আজকে আমাদের সাধারণ জ্ঞানের ক্লাস নবমতম ক্লাস, আজকে আমাদের 9 নম্বর ক্লাস। এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে ভিডিও শেষ না পর্যন্ত দেখো এবং একটু আমার বড় স্ক্রিনের দিকে একটু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং গুরুত্বপূর্ণ কিছু আইনসভা বা সংসদের নাম আমি আজকে তোমাদেরকে শেখাবো, এখান থেকে তুমি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে কিন্তু কমন পেতে পারো। দেখো, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, ভারতের আইনসভার নাম লোকসভা, পাকিস্তানের আইনসভার নাম জাতীয় পরিষদ বা সিনেট, জাপানের আইনসভার নাম ডায়েট, নেপালের আইনসভার নাম কংগ্রেস, মালদ্বীপের আইনসভার নাম মজলিস, ইরানের আইনসভার নাম মজলিস, যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, যুক্তরাজ্যের আইনসভার নাম পার্লামেন্ট, চীনের আইনসভার নাম কংগ্রেস, ডেনমার্কের আইনসভার নাম ফোকেট, জার্মানির আইনসভার নাম রাইখস্টাগ, কানাডার আইনসভার নাম পার্লামেন্ট, অস্ট্রেলিয়ার আইনসভার নাম পার্লামেন্ট, মালয়েশিয়ার আইনসভার নাম মজলিস, ইসরায়েলের আইনসভার নাম নেসেট। খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের ভিডিওটি। তোমরা যারা আগামীতে পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে, লিখিত পরীক্ষার সাধারণ জ্ঞান এই বিষয়ের উপরে প্রশ্নগুলো কমন পেতে পারো, সে কারণে ভিডিওটি দেখে দেখে বাসায় বসে মুখস্থ করে ফেলো। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি তুমি আজকে প্রথম হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমি অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছি। তোমরা চাইলে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এই বিষয়ের ভিডিওগুলো একটু দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও এবং এই টপিকগুলো একটু বাসায় দেখে দেখে এখন থেকে একটু প্র্যাকটিস করো। কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করে, মুখস্থ করে, পড়ালেখা করে, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা, তোমার চান্স পাও তত বেশি সহজ হবে। তো যাই হোক, সবার জন্য দোয়া থাকলো, সবাই যেন একদিন নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর গর্বিত সৈনিক, গর্বিত নাবিক অথবা গর্বিত বিমান সেনা হয়ে দেশ সেবায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত হতে পারো, এটাই আমি দোয়া করি, এটাই আমার আশা। আর দেশের সেবায়, দেশের মানুষের সেবায়, পিতা মাতার সেবায় যাতে নিজেকে নিয়োজিত রাখতে পারো। তো যাই হোক, সবাই ভালো থাকে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।